আলোর তরাই নেমে যাচ্ছে তার মধ্যে বিদ্যুৎ একটা বিষয়। তাহলে আপনারা যদি চান তাহলে বিদ্যুতের মাশুল কমান, নাহলে কিন্তু সরকার রেহাই পাবে না, মানুষ তাদের ক্ষমা করবে না, এবং বিদ্যুৎ তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। একথা আমরা বলেছি, আমরা বলেছি যে সরকারকে দাম কমাতে হবে, কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে। সরকারের মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে তিনি আমাদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি আলোচনা করার সুযোগ পাননি। এই অবস্থা, আমরা আগামী 30 তারিখ সিএসসির কাছে, সিএসসির ম্যানেজিং ডিরেক্টরের কাছে আমরা বিক্ষোভ প্রদর্শন করবো। সিএসসি অভিযান হবে, যদিও পুলিশ প্রশাসন আমাদের এই প্রোগ্রাম যাতে আমরা করতে না পারি তার জন্য নানান চেষ্টা করছে, আমাদের পারমিশন দেন না। অথচ কিছুদিন আগেও আপনারা দেখেছেন কলকাতায় যত এই সমস্ত তথাকথিত রাজনৈতিক দলগুলোর সমস্ত অসভ্যতা, এগুলো সহ্য করে দেশের মানুষ চোখের সামনে, এবং তাদের কে পারমিশন দিয়েছে এই প্রশ্ন আমরা করতে চাই। একটা গণতান্ত্রিক দেশে আমরা আমাদের একটা জন্মলগ্ন থেকে আমরা বহু আন্দোলন করেছি, বিদ্যুৎ ভবনের সামনে রাজপথ রক্তাক্ত হয়েছে, আমাদের কর্মীরা গুলিবিদ্ধ হয়েছে, পঙ্গু হয়ে গেছে, কিন্তু কোনো জায়গায় অগ্নিসংযোগ হয়েছে, বাস ভাঙচুর হয়েছে কেউ দেখাতে পারবে না, কোনোদিন হয়। কিন্তু আমাদের তারা যে পারমিশন দিতে তাদের প্রশাসনে কি বলতে আমরা এই বিপ্লব প্রতিবাদ করছি। অবশেষে আমাদের কোনো নির্বাচনী আন্দোলন লড়াই প্রথম কথা তারা করেন না, যারা 2003 যে বিদ্যুৎ আইন থেকে আজকে যারা পরিষেবাকে পণ্যে পর্যবেক্ষণ করলেন আইনের বলে, আগে ছিল বিদ্যুৎ 2% বেশি কেউ লাভ করতে পারবে না, বুঝেছেন, নো প্রফিট নো লসে ইলেকট্রিসিটি ছিল এবং সেটা সরবরাহ করা হতো। সেখানে বিদ্যুৎকে এক ঘন্টায় পণ্যে পরিণত করলো 2003 বিদ্যুৎ আইন। সেই আইন যারা তৈরি করেছিলেন সেটা অটল বিহারী বাজপেয়ী রাজত্বকালে, এবং তাতে আমাদের এই সমস্ত তথাকথিত সরকারের থাকা এবং সরকারের কাছাকাছি থাকা দলগুলো সকলেই ছিলেন, সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি, তারা একসঙ্গে বসে এই আইন রচনা করেছেন এবং সেই আইন তারা পশ্চিমবাংলায় প্রথম বামপন্থী সরকার এখানে চালু করেছে। কাজে তাদের এই আন্দোলন করার কোনো নৈতিক অধিকার আছে কিনা এটা একটা প্রথম কথা। দ্বিতীয়ত, আবার 2018 সংশোধনী তারা যেটা আনছেন যেখানে বিদ্যুৎকে যৌথ তালিকা থেকে কেন্দ্র তালিকার দিকে নিয়ে যাওয়ার জন্য বাস্তবে তারা সমস্ত আয়োজন করেছে, যেখানে এমনকি রাজ্য সরকার চাইলেও ভর্তুকি দিতে পারবে না কেন্দ্রের সম্মতি ছাড়া, তারা কি বলে বিদ্যুতের মাশুল কমানোর কথা বলে, এটাতে মাশুল অবধারিত ভাবে বাড়বে। এবং তারা আরেকটা বলেছেন যে 2 বছরের মধ্যে ক্রস সাবসিডি অ্যাডভান্স করে দেওয়া হবে, তার মানে যারা বৃহৎ শিল্পপতি তাদের দাম কমবে, সাধারণ মানুষের দাম আরো বেড়ে যাবে, আবার তারা রাস্তাতে আন্দোলন করবেন, তারা আন্দোলন না করলে পশ্চিমবাংলার নির্বাচনে তো মানুষ মনে রাখছিল, এটা হ্যাঁ উত্তরপ্রদেশে তারা মাসুল বাড়িয়েছে, সেখানকার মানুষ তার বিরুদ্ধে লড়াই করছে, এই তো বাস্তব, তাকে আমাদের দাবিপত্র দেবো আমরা আরো কিছু করবো। ৫০% মাসুল কমানো এবং সিএসসিতে WBACDCL কোম্পানির মতন ভর্তুকি, তারপর সার্ভিস চার্জ কানেকশন চার্জ কমানো এবং এলপিএসসি কমানো, এলপিএসসি ব্যাংক রেটের সমান করা, মানে লেট পেমেন্ট সার্চার্জ, এই দাবিগুলো নিয়ে আমরা সিএসসির ম্যানেজিং ডাইরেক্টরের কাছে ডেপুটেশন যাব এবং এটা নিয়ে সিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখা যাবে। এই জেলাগুলোতে গত 16 থেকে 27 তারিখ অবধি বিক্ষোভ জেলা শাসকের কাছে বিক্ষোভ কর্মসূচি হয়েছে আমাদের সমস্ত জেলায় পশ্চিমবঙ্গে, বিদ্যুতের মাশুল কমানো এবং কৃষিতে বিনামূল্যে
এর আগে তো অনেক কিছুই হয়েছে, বিদ্যুতের তিন চার বছর তো দাম বাড়তে পারেনি, তো কম নাকি যারা প্রতি বছর দাম বাড়িয়ে যাচ্ছিলো, বুঝেছেন? এই সরকার ক্ষমতায় আসার পর চোদ্দবার দাম বাড়িয়েছে, তেরোবার কী বলছে চোদ্দবার দাম বাড়িয়ে দিয়েছে, এইভাবে চার বছর পরে কোনো দাম বাড়াতে পারেনি, তো এটাই তো একটা হওয়া, মাসুল বৃদ্ধিকে তো আমরা এক জায়গায় আটকে দিয়েছি, এটা একটা অ্যাচিভমেন্ট না, বুঝেছ? হ্যাঁ, বামফ্রন্টের আমলে 20 কোটি টাকা ভর্তি করিয়েছে, বুঝেছেন? তখন বিদ্যুৎ ভবনে গুলি চলেছে, বহু সমস্যার আমরা সমাধান করেছি, যেটা বছরে 24% এই বকেয়া টাকার সুদ সেটাও আমরা আন্দোলন করছি এবং এটা কমবে, আমাদের আন্দোলনের এইটা একটা ফল, এটাও কমবে, বুঝেছেন? কাজে বহু বিষয়ে বহু দাবি আমরা আদায় করি।